আমরা এখন দুটো নদীর সংস্থলে আছি, এদিকটা এদিকটা সুবর্ণরেখা নদী আর এই এদিকটা খড়কাই নদী, দুটো নদী এখানে মিশেছে। কতক্ষণ থাকবে মোটামুটি বাসের টিউবের উপরে? বাসের ওই গাড়ির টিউব, টায়ারের টিউব আর হচ্ছে ওই বাসের খাঁচা বেঁধে ওই যাচ্ছে মাছ ধরতে সুবর্ণরেখা নদীতে। দারুণ! ও হুইলও আছে। ও মানে জল ঠল সব থাকে এখানে, তাই তো? নদীর জলই খাবে আর খাবার সঙ্গে থাকে, তাই তো? ঠিক আছে, যাও ভালো মাছ উঠুক আজকে। টায়ারের মধ্যে কোনো প্রবলেম হলে কি করবে? টায়ার লিক হলে চলে আসবে সাঁতার কেটে। আচ্ছা, দুর্গা দুর্গা তারা চলো যাও। ওটা যে ওই সেটা দেখছেন কি সুন্দর, চলে যাচ্ছে বহু দূরে সুবর্ণরেখা নদীর। আচ্ছা, আয় না কেউ না, একশো জনে পাঁচজন চা চায়, আর সব এখানে মদ খেতে আসে, বাকি সব তো। কত হয় মনে হয় ডেলি মোটামুটি ইনকাম চলে সংসার? আর কি বলবে, এমনিতে তো সংসার চলার মতো কিছু নেই, তো যাই হোক 150-200 টাকা হয়ে যায়, ব্যাস ওতেই সন্তুষ্ট। মানে এখানে দোকান তুমি করেছো নাকি এটা? হ্যাঁ, একটু দোকান জায়গা, মানে জায়গা তো তোমার মানে নিজেই বানিয়েছো এটা? হ্যাঁ হ্যাঁ, নিজেই বানিয়েছি। মানে সিজনেই খালি লোক আসে? সিজনে আসে, এমন সিজনেও আসে, হালকা ফুলকা লোক আসে দেখার জন্য আসে। পার্ক নেই তো, খালি এখানে ওই জঙ্গল পাহাড়, পাহাড়ে আর কি ওই গাছপালা। তোমার খাবার জল এ কত করে গ্লাস? টাকা। হ্যাঁ, 20 টাকা ডেলি। কয় গ্লাস বিক্রি হয়? কয় গ্লাস ডেলি বিক্রি হয়? 3 গ্লাস না, ডেলি কত গ্লাস? 3 গ্লাস 3 মাত্র? এই তুমি মিথ্যা কথা বলছো, কখনো এর মধ্যে আগুন থাকে? বাহ সুন্দর। এটা ডোবো ড্যাম্পের উপরে আছি, এটাই বাঁধ, আর এই যে লক গেট, কি সুন্দর। এই ডোবো ড্যাম্পের উপরে আছি আমরা, টিয়া পাখি উড়ে গেল। এই জলের স্রোতটা কোথা থেকে আসছে? না না